এখন যখন জামিন দিতে চাইছেন না তখন এতদিন ছেড়ে রেখেছিলেন কেন? শুধু আটকে রাখার জন্য জামিনের বিরোধিতা করছেন? এফআইআর এর পর গ্রেফতারের প্রয়োজন রয়েছে এটা বুঝতে ৯ মাস সময় লেগে গেল। সোমবারের পর মঙ্গলবার আদালত বদলালেও এবার বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতারি নিয়ে ফের কড়া প্রশ্নের মুখে পড়ল সিবিআই এর তদন্ত। শতরঞ্জন নাম দিয়ে প্রথম নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মণ্ডলের নাম প্রকাশ্যে এনেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, তারপর কখনো হাইকোর্টে তো কখনো নিজাম প্যালেসে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন চন্দন। অবশেষে গত শুক্রবার তাকে গ্রেফতার করে সিবিআই। চার দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার চন্দন মণ্ডলকে আলিপুরের জাজেস কোর্টে তোলা হয়েছিল। তার জেল হেফাজতের আর্জি জানান সিবিআই এর এই আইনজীবী। পাল্টা চন্দন মণ্ডলের আইনজীবী বলেন, সিবিআই বলছে আমার মক্কেল তদন্তে অসহযোগিতা করছেন বলে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন জেল হেফাজতে পাঠাতে চাইছে। এই প্রেক্ষিতে এদিন সিবিআই কে ভর্ৎসনা করেন বিচারক রানা দাম। সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা চন্দন মণ্ডলকে হেফাজতে নিতে চান না, তাহলে তাকে জামিন দিলে আপনার কি সমস্যা? এখন কান্নাকাটি করছেন জামিন দেবেন না, তাহলে এতদিন ছেড়ে রেখেছিলেন কেন? উত্তরে সিবিআই এর তরফে বলা হয়, এতদিন তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছিল। বিচারক বলেন, এর আগে চন্দন মণ্ডলকে চারবার নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, হঠাৎ কেন জামিন না দেওয়ার আর্জি জানাচ্ছেন? হেফাজতে তো নেবেন না, শুধু আটকানোর জন্য কি জামিনের বিরোধিতা করছেন? সিবিআই এর আইনজীবী জানান, আমাদের কাছে প্রমাণ আছে যে নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য প্রমাণ নষ্ট করছেন চন্দন মণ্ডল, তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই যুক্তি দেখাতেই বিচারক পাল্টা বলেন, মে মাসে এফআইআর হয়েছে, ৯ মাস যখন উনি বাইরে ছিলেন তখন জানতেন না যে তথ্য প্রমাণ নষ্ট করবেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এফআইআর করার পর ৯ মাস বুঝতে লাগলো যে ওকে গ্রেফতার করা দরকার। কি তদন্ত করছেন আপনারা? ইডি বা সিবিআই তাদের ইনভেস্টিগেশনের সাকসেস রেট এত খারাপ এবং ট্র্যাক রেকর্ড এত খারাপ যে এটা সাধারণভাবে তারা কোনো কেসেরই মিনিংফুল কনক্লুশন যেটাকে বলা হয় সেখানে পৌঁছতে হয় পারে না, বা যখন পৌঁছয় তখন অস্বাভাবিক দেরি হয়। সুতরাং কোর্ট ভর্ৎসনা করেছে, আমরাও বুঝতে পারছি না এই ঘটনা নিয়ে তদন্ত এগোচ্ছে না পেছোচ্ছে না বাঁ দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে, কি হচ্ছে কেউই বুঝতে পারছে না। এই তদন্তের দীর্ঘসূত্রিতা তে আমরা বিরক্ত, আমরা চাই এই তদন্ত দ্রুত শেষ হোক এবং প্রকৃত দোষী যারা তারা জনসমক্ষে আসুক। সিবিআই এর আইনজীবী এদিন আদালতে আরো দাবি করেন, তারা যে মিডলম্যানকেই ধরছেন তাদের বিরুদ্ধেই কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে। এতদিন আমরা তদন্ত করেছি, তথ্য জোগাড় করেছি যাতে আদালতকে সন্তুষ্ট করতে পারি, কেস ডায়েরিতে সব তথ্য রয়েছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত এজেন্ট সুব্রত সামন্ত রায়কেও এদিন আদালতে তোলা হয়েছিল। চন্দন মণ্ডলের মতো তাকেও দোসরা মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।